এবারে কানে নজর কাড়লেন ভাবনা। অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান, দক্ষিণ ফ্রান্সের রিসর্ট শহর কানে প্রতি বছর সাধারণত মে মাসে এই উৎসব হয়ে থাকে। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই উৎসবের 77তম আসর। 3 বছর আগে আর সাথে রিগায় প্রতিযোগিতা করেছিল বাংলাদেশের রেহানা মরিয়ম নূর। কানের ফিল্ম বাজার মাসে দ্য ফিল্মে সারা দুনিয়ার চলচ্চিত্র জগতের মানুষ নিজেদের প্রজেক্ট নিয়ে হাজির হয়। বিগত কয়েক বছর বাংলাদেশ থেকে অনেকেই সেখানে অংশ নিয়েছেন, এবার সেরকম কোনো খবর পাওয়া যায়নি। তবে এরই মধ্যে কান সৈকতে হাজির হয়েছেন আসনা হাবিব ভাবনা। কোনো ছবি নিয়ে নয়, ভয়ঙ্কর সুন্দর অভিনেত্রী সেখানে হাজির হয়েছেন নিজ উদ্যোগে। ভাবনা বলেন, আমার কাছে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। অনেক দিনের ইচ্ছা ছিল কান উৎসবে আসার, নিজের চেষ্টায় আমি যেখানে আসতে পেরেছি এটাই অনেক বড় পাওয়া। কোনো ছবি নিয়ে আসতে পারলে অনেক ভালো লাগতো, তবে অভিনেত্রী হিসেবে এখানে যে আসতে পেরেছি এটা অনেক আনন্দের। তিনি বলেন, আমার এ আসার পেছনে কাউকে ধন্যবাদ দিতে হবে না, এ কারণে আমি গর্বিত। আবেদন করার পর সব কাগজপত্র দেখে আমাকে দক্ষিণ এশিয়ার একজন অভিনেত্রী হিসেবে উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ভাবনা আরও বলেন, এখানে অনেক দেশের চলচ্চিত্র পরিচালক প্রযোজকদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, সারা দুনিয়ার চলচ্চিত্র বাজার কত বড় তার একটা ধারণা হচ্ছে আমার। আমার অভিনয় করার স্পৃহাটা আরও বেড়েছে। বাংলাদেশ সময় 12 মে রাতে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে সেখানে পৌঁছান। পৌঁছেই ফেসবুকে পোস্ট দিয়ে ভাবনা লিখেছেন, ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল দি কান। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।